ওকে, আসসালামু আলাইকুম। আমাদের সফট স্কিল একাডেমির আজকে আমরা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস সাইট কিভাবে ডোমেন হোস্টিং হচ্ছে আপলোড করতে হয় এবং হচ্ছে এইচটিএমএল সাইট কিভাবে আপলোড করতে হয় সেটা আমরা একটু দেখবো আমরা আজকে একটু। হ্যাঁ, তো আমরা হচ্ছে যে ওয়ার্ড ডোমেন হোস্টিং এর জন্য প্রচুর পরিমাণ প্রোভাইডার আছে, যে কোনো একটা প্রোভাইডার থেকে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ডোমেন হোস্টিং পারচেস করে আমরা কাজ শুরু করতে পারি। আপনারা হচ্ছে যারা হচ্ছে যে আমাদের এখানে পারচেস করছেন বা নিছেন, তাদের জন্যই মূলত হচ্ছে যে একটা দেখানো, কারণ হচ্ছে সবার হচ্ছে যে যেটা দেখানো পসিবল না, যে কোনো একটা আমরা ধরেন কমনলি ধরে নিয়ে সেটা দেখাচ্ছি, সেটা নিশ্চয়ই আমাদের। আর যে অন্যরা যে যে অন্য কোনোটা থেকে নেন, তারা নিশ্চয়ই এটা জানেন কিভাবে ইউজ করতে হয়। আর যে তারপরে যদি কোথাও কোনো একটা প্রবলেম আপনারা মনে করেন যে হ্যাঁ এখানে কোনো প্রবলেম, তাহলে সেটা শেয়ার করলে আশা করি আমরা সমাধান দিতে পারবো আর কি। তা আমাদের ইয়াতে আপনারা হচ্ছে যে যদি যেমন সাজি আপু যেটা বলতেছে যে আমি কিভাবে ডোমেন নিব আমি জানি না, তো আমরা যদি তার জন্য যদি দেখে জিনিসটা, আপনারা আমাদের এই সাইটে যাবেন। হ্যাঁ, portal.cybersecurity.world এই সাইটটাতে গেলে আপনারা হচ্ছে যে একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে। সেই ইন্টারফেসে হচ্ছে আপনারা ডোমেন সার্চ করতে পারবেন অ্যাকচুয়ালি এখানে। হ্যাঁ, তো আপনারা ডোমেন সার্চ করে এখানে ডোমেনটা কিনবেন। তবে এখানে অ্যাকচুয়ালি এখন ডোমেনের প্রাইস, হোস্টিং এর প্রাইস এগুলো অ্যাকচুয়ালি ডে বাই ডে ইনক্রিজ করতেছে বিকজ অফ ওই ডলার রেট। হ্যাঁ, আমাদের ডলার রেটের কারণে আমাদের হচ্ছে যে এটা একটু হিমশিম খেতে হচ্ছে আর কি। তারপরও যারা আমাদের হচ্ছে যে বেস পিএটিএম এর স্টুডেন্ট, তাদের জন্য আমরা এখানে কিছু অফার রেখে দিয়েছি। অফার মিন্স হচ্ছে জাস্ট এটা লাইক কিরকম, ধরেন আমাদের যেটা খরচ সেটা দিয়েই এখানে কিছু প্যাকেজ তৈরি করা আছে আর কি। তো আপনারা যারা হচ্ছে যে এখানে নিছেন বা নিবেন, মানে আপনাদেরকে এই প্যাকেজগুলো দেওয়া, আপনারা যেটা করবেন হচ্ছে নতুন করে যদি নিতে চান, যেমন সাজিয়া আপু, আপনারা যেটা করতে পারেন যে হচ্ছে যে এখান থেকে এসে যেটা আপনি করবেন, হ্যাঁ আমাদের কোর্স ফি অনুযায়ী এখানে আপনারা এগুলো করতে পারেন। যেমন যারা .com নেবেন, তারা তো অলরেডি হচ্ছে যে একটা ভালো অ্যামাউন্ট আপনারা পে করছেন আর কি। হ্যাঁ, আমরা এই অ্যামাউন্টটা সহ ধরো এখানে হচ্ছে যে এটা আপনার কোর্স ফিটা করছি আর কি, কিছুটা কম এখান থেকে। এখানে যেটা হয়েছে যে আপনারা যেটা ধরেন .com আপনি নেবেন, তাহলে এখানে সে বললাম যে অর্ডার নাও, কোত্থেকে সাইটে আসলাম, সাইট থেকে মাই অফার, মাই অফার থেকে এখানে এসে .com যদি নিতে চান, তাহলে এখানে আপনারা কি করবেন, অর্ডার নাওতে ক্লিক করবেন। অর্ডার নাওতে ক্লিক করার পরে আপনি যেই ডোমেন নামে নেমে আপনি নিতে চাচ্ছেন সেটা এখানে আপনি লিখবেন। যেমন উনি যদি চায় তাহলে লিখলো কি সাজিয়া সুলতানা, হ্যাঁ সাজিয়া সুলতানা .com উনি নিবেন, তো .com এখানে বাই ডিফল্ট থাকবে, ওনাকে আর লিখতে হবে না জিনিসটা। হ্যাঁ, এবার উনি কি করলো, এটা চেক দিল, চেক দেওয়ার পর দেখা যাচ্ছে এটা আছে, যদি না থাকতো তাহলে কিন্তু এরকম দেখাতো না। হ্যাঁ, যেমন মনীষার যেটা আছে, মনীষের এটা কিন্তু অলরেডি আমাদের কি হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে হোক যেখান থেকে হোক, যদি সেটা অলরেডি নেওয়া থাকে তখন যদি সেই নামে যদি কেউ সার্চ করে তাহলে সেটা এরকম দেখাবে। হ্যাঁ, এটা একদম যে কোনো প্রোভাইডার এরকম দেখাবে না, এটা অলরেডি রেজিস্টার্ড, আপনি অন্য কোনোটা নেন, আপনাকে এখানে ধরো অন্য কোনো নামে আপনাকে এখানে কি সার্চ করে দেখতে হবে, অথবা হচ্ছে যে এক্সটেনশন চেঞ্জ করে দেখতে হবে। যেহেতু আপনি এখানে একটা প্যাকেজ নিচ্ছেন, অফার নিচ্ছেন, অফার হচ্ছে কিসে .com, তাহলে এই ক্ষেত্রে যদি আপনি এটা চেঞ্জ করেন তাহলে আপনি এটা অফারের যে প্রাইস সেই প্রাইসটা আপনি পাবেন না। এই জিনিসগুলো যে কোনো জায়গা থেকে পারচেস করার সময় একটু বুঝে শুনে আমাদের করতে হবে আর কি। এখন ধরেন আমাদের সাজে আপডেট যেটা সেটা আমাদের নিতে হবে, তাহলে আমরা এইভাবে করলাম, করার পরে ওখানে দেবেন কন্টিনিউ দিতে হবে, কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউ দিলাম, দেওয়ার পরে এখানে দেখাচ্ছে কি দেখেন যে 2 GB হোস্টিং এবং ডোমেন একসাথে অফারে হচ্ছে 1950 টাকা। এই জন্য যেহেতু অফারে এটা চলে আছে, কিন্তু এখানে এটাকে 0 টাকা দেখাচ্ছে আর কি। এরপরে চেক আউট দিবেন, চেক আউট দেওয়ার পরে যদি আপনি লগ ইন থাকেন তাহলে অর্ডার প্লেস হবে, আর যদি হচ্ছে যে লগ ইন না থাকেন তাহলে আপনাকে বলে দিচ্ছে কি লগ ইন করার জন্য বলবে আর কি এখানে। হ্যাঁ, লগ ইন করার জন্য আপনাকে যদি আগে থেকে কোনো যদি অ্যাকাউন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে হচ্ছে যে জাস্ট কি এই অলরেডি রেজিস্টারে যে আইডি পাসওয়ার্ড দিবেন, লগ ইন দিবেন, হয়ে যাবে। আর যদি বলেন যে না নতুন, সেক্ষেত্রে হচ্ছে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে এবং কারেক্ট ইনফরমেশন দিয়ে ফিল আপ করতে হবে, দেন আপনি কমপ্লিট অর্ডার করতে পারবেন, হচ্ছে যে অর্ডারের প্রসেস। ওকে, এখন মনে করেন হচ্ছে যে আপনি অর্ডার করলেন, আমরা অ্যাক্টিভ করে দিলাম, এক্ষেত্রে আপনি এটারে অ্যাক্সেস করবেন কিভাবে? হ্যাঁ, এটা হচ্ছে একটা কথা, আমাদের দুইটা উপায় অ্যাক্সেস করতে পারেন। সেটা হচ্ছে যে এই যে আমাদের একটা পোর্টাল, হ্যাঁ এই পোর্টালে যদি আপনি লগ ইনে যান তাহলে আপনি এখানে আপনার আইডি পাসওয়ার্ড দিতে পারবেন, আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনি আপনাকে ডোমেন এবং হোস্টিং এর ডিটেলসটা এখানে পেয়ে যাবেন। ওকে, নাইস।
এখন ধরেন আপনি এখানে একটা ডোমেন কেনার সময় আপনি হচ্ছে অ্যাকাউন্ট করলেন এবং হচ্ছে ডোমেনে অর্ডার করলেন এবং ডোমেন হোস্টিং আমরা সেটা অ্যাক্টিভ করে দিলাম আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে মনীষা। দেখেন তাহলে মনীষা নেক্সট টাইম কি করতে পারে, সে হচ্ছে দুইটা উপায়ে তার হোস্টিংটা অ্যাক্সেস করতে পারে, দুইটা উপায়ে। হ্যাঁ, প্রথমত হচ্ছে এই প্যানেলে এসে এখানে হচ্ছে এটা তার ইমেল এবং হচ্ছে পাসওয়ার্ডটা দিবে, কোন ইমেল এবং পাসওয়ার্ড যেটা সে এখানে রেজিস্ট্রেশন করছে সেটা দিয়ে লগ ইন করলো। এটা কারেক্ট থাকে তাহলে অবশ্যই এখানে ঢুকবে। এই যে চলে আসলাম, চলে আসার পরে দেখা যাচ্ছে যে কি, তার হচ্ছে একটা সার্ভিস অ্যাক্টিভ আছে, একটা ডোমেন অ্যাক্টিভ আছে। সার্ভিস বলতে একটা এরকম যারা প্রোভাইডার আছে তারা অনেক ধরনের সার্ভিস প্রোভাইড করতে পারে। সে আপাতত সার্ভিস বলতে এখানে আমরা হোস্টিং পাবো, যে এখানে হোস্টিং আছে এখানে। হ্যাঁ, এরপরে ডোমেনে গেলে দেখবেন হচ্ছে যে মাই ডোমেন নামে অপশন আছে, মাই ডোমেন। মাই ডোমেনে গেলে সে হচ্ছে তার যে ডোমেনটা আছে সেই ডোমেনটা এখানে সে কিভাবে দেখতে পাবে এখানে। হ্যাঁ, ওকে ফাইন। এখানে ধরেন ভিতরে যাচ্ছে, ভিতরে গেল, ভিতরে যাওয়ার পরে সে এখানে হচ্ছে যে এয়াতে পাচ্ছে, এখানে একটা হচ্ছে বেশি একটা অর্ডার পড়ে গেছে একটা, এটা ঠিক করতে ভিতর থেকে। যাই হোক, এখানে তার হচ্ছে এটা ডোমেন ইনফরমেশন পাচ্ছে, এখান থেকে হচ্ছে সে কি হোস্টিং এর ইনফরমেশন গুলো মাই সার্ভিস থেকে হচ্ছে কি পেয়ে যাবে আর কি। এখানে সে দেখতে পাচ্ছে হচ্ছে যে কি তার যা যা আছে এগুলো সে দেখতে পাচ্ছে এগুলো সবই। এখানে একটা জিনিস আছে দেখেন, যে লগ ইন টু ডিরেক্ট অ্যাডমিন, এটা দিলে হচ্ছে যে আমাদের অ্যালাউ করা আছে, আমরা সিকিউরিটি রিজনের কারণে এটা অনেক সময় ডিজেবল করে রাখি, যে হচ্ছে এখান থেকে যাতে হচ্ছে না ঢুকতে পারে আর কি। এখন এটা ইনেবল ডিজেবল আছে আমরা শিওর না, দেখি ঢুকে কিনা। সেক্ষেত্রে এটা ট্রাই করতেছে। হ্যাঁ, ঢুকে গেছে। ওকে ফাইন। তাহলে দেখেন আমরা হচ্ছে বলছিলাম কি, যে হোস্টিংটা দুইটা ওয়েবে অ্যাক্সেস করা যায়। একটা হচ্ছে কি এই আপনার যে পোর্টাল আছে সে পোর্টাল থেকে এখানে এসে জাস্ট কি লগ ইন টু ডিরেক্ট অ্যাডমিন দিলেই আপনার হচ্ছে কি ওই ইয়াতে ঢুকে যাবেন আপনি। এখানে চলে আসলাম এই প্যানেলটাতে আমরা। হ্যাঁ, আবার যদি মনে করেন যে না আপনি এই প্যানেলে আসবেন না, ডিরেক্টলি সরাসরি আপনার যে হোস্টিং ডোমেইনটা কিনা আছে পার্চেস করা আছে সেটাতে আপনি সরাসরি আপনি কি লগ ইন করবেন। হ্যাঁ, তাহলে সেটাও পসিবল। সেটা কিভাবে পসিবল আমরা একটু এটাকে একটু লগ আউট করে দিই। এখন দেখেন এই হোস্টিং হচ্ছে কি একটা স্টোরেজ, এই স্টোরেজটা হচ্ছে কি আপনার অপারেট করার জন্য, ম্যানেজ করার জন্য অনেক ধরনের কিন্তু কন্ট্রোল প্যানেল আছে। লাইক আমরা একটা সহজ একটা এক্সাম্পল দিতে পারি, কিরকম জানেন, আমাদের যে মোবাইলগুলো আমরা ইউজ করি, ধরেন কেউ স্যামসাং ইউজ করতেছে, কেউ হচ্ছে শাওমি ইউজ করতেছে, কেউ রিয়েলমি ইউজ করতেছে, কেউ আবার আইফোন ইউজ করতেছে। হ্যাঁ, এখন দেখেন সবারই কিন্তু ফোনে স্টোরেজ আছে, তো এই স্টোরেজ অ্যাক্সেস করার বা অপারেট করার কিন্তু ওই কিন্তু সবার একরকম না। দেখবেন যে এক একটা মোবাইলের ফাইল ম্যানেজার কিন্তু এক এক রকম দেখতে। হ্যাঁ, এই যে আমরা যে ডিরেক্ট ঢুকলাম, তারা এই ডিরেক্ট তারা একটা কন্ট্রোল প্যানেল, একটা ফাইল ম্যানেজার, সহজ কথা বললে এরকম। হোস্টিং অ্যাক্সেস করার অনেক ধরনের, অনেক ফাইল ম্যানেজার বলতে পারেন, অনেক কন্ট্রোল প্যানেল আছে। তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে যে একটা, তার নাম হচ্ছে সি প্যানেল, তারপরে আছে হচ্ছে এরকম ডিরেক্ট অ্যাডমিন, এরকম আরো অনেক আছে। সি প্যানেলের যেটা প্রবলেম, সি প্যানেল হচ্ছে যে ওই কন্ট্রোল প্যানেলটাই অনেক কস্টলি। ধরেন কথার কথা হচ্ছে যে আপনার একটা হোস্টিং ভালো মানের আপনি নিচ্ছেন, সেই হোস্টিংটার জন্য আপনি পার মান্থ আপনি $10 পে করতেছেন, একদম খুবই কম অ্যামাউন্ট, $10 আপনি পার মান্থ আপনি পে করতেছেন। হ্যাঁ, একটা হোস্টিং অ্যাকাউন্টের জন্য দেখা যাচ্ছে যে আপনার ওই সি প্যানেলের জন্যই আপনারা হচ্ছে যে কি পাশাপাশি এরকম ভালো একটা অ্যামাউন্ট করা লাগবে শুধুমাত্র কন্ট্রোল প্যানেলের জন্য, বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে যে সি প্যানেলের থেকে এখন ডে বাই ডে সবাই একটু মুভ করতেছে অন্যগুলোর দিকে। সি প্যানেল লাইসেন্স প্রাইস, হ্যাঁ, যা ওটা আপনারা দেখাই, দেখেন এই যে $16। হ্যাঁ, মান্থলি সি প্যানেল ইয়ারলি পর হচ্ছে যে কি এত, একটা সিঙ্গেল সি প্যানেলের জন্য আপনাকে মাসে $16 পে করতে হবে জাস্ট একটা কন্ট্রোল প্যানেলের জন্য। তো এই তুলনামূলক অন্য প্যানেল গুলা কিছুটা কম দামে একটা সার্ভিস দিচ্ছে, দ্যাটস ওয়াই সবাই এদিকে মুভিগুলো দিকে মুভ করতেছে আর কি। বাট সি প্যানেলে আপনারা যে ধরনের সুবিধা পাবেন অন্যান্য কন্ট্রোল প্যানেল গুলাতে একই রকম কম বেশি সুবিধা গুলা পেয়ে যাবেন আর কি। এটা নিয়ে তো মানে আহামরি ভাবনা চিন্তার বা ঝামেলার কিছু নাই। এখন আপনারা যখন হচ্ছে যে কোন একটা প্রোভাইডার থেকে ডোমেন হোস্টিং পারচেজ করবেন, তারা মেইলে আপনাকে হচ্ছে কি আপনার এই কন্ট্রোল প্যানেলে কিভাবে লগ ইন করতে হবে সে ইউআরএল পাঠাই দিবে এবং আইডি পাসওয়ার্ড গুলা পাঠাই দিবে আপনাকে ইমেলে। ওগুলো অটো জেনারেট হয়ে চলে যায়, এগুলো কেউ দেখে না। হ্যাঁ, আমি কিন্তু এটা দেখতেছি না, এটা অটোমেটিক জেনারেট হয়ে আপনাদের এখানে চলে যাচ্ছে। বাট আমি তাহলে এটা চেঞ্জ করে দিতে পারবো, চেঞ্জ যেটা করতেছে সেটাও কিন্তু দেখবো না, মানে অটো জেনারেট হবে, আমি জাস্ট ক্লিক করবো ওটা অটোমেটিক চেঞ্জ হয়ে চলে যাবে আপনাদের কাছে এরকম। এখন ডিরেক্ট প্যানে লগ ইন করার জন্য এটা হচ্ছে পোর্ট 2222 আমাদের যেটা আছে, তো আপনারা যেটা করবেন যখন যা যে ডোমেন নেম সেই ডোমেন নেমের পরে এরকম 2222 এগুলো দিবেন। দেওয়ার পরে এখানে এসে জাস্ট কি করবেন,
এড্রেসে এটা এভাবে লিখবেন, হ্যাঁ, ইয়াতে ইউআরএল এ ডিরেক্টলি আপনি দিবেন, গুগল তুগলে সার্চ না, ডিরেক্টলি ইউআরএল লিখবেন। হ্যাঁ, আমি আবার এটা কেটে দিয়ে আবার দেখাচ্ছি পাশাপাশি। তারা এখানে আসলাম, দেখেন লিখলাম তানজিম জাহান বা ডোমেন নেম ক্লোন 2222 মানে 42, এন্টার। দেওয়ার পরে হচ্ছে যে সে কি করতেছে, তার একটা কি লগ ইন প্যানেলে সে আমাদেরকে কি নিয়ে আসবে। লগ ইন প্যানেলে নিয়ে আসার পরে ওই যে আপনার ইমেলে আইডি এবং পাসওয়ার্ড চলে গেছে, সেই আইডি পাসওয়ার্ড আপনি দিবেন। তার হোস্টিং এর অ্যাকাউন্ট আইডি হচ্ছে এটা, পাসওয়ার্ড হচ্ছে এটা। একটু পরে আপনারা ট্রাই করে লাভ নাই, কারণ হচ্ছে যে আমি চেঞ্জ করে ওই অটোমেটিক ক্লিক করে চেঞ্জ করে দিয়ে দেবো, হচ্ছে পেয়ে যাবেন। এখন হচ্ছে যে এরপরে এই এখানে আপনার যে কন্ট্রোল প্যানেলে চলে আসলো, এখানে একটা জিনিস আমাদের অনেক সময় হোস্টিং অ্যাকাউন্ট বা হচ্ছে যে আপনার ওই যে সাইট হ্যাক হয়ে যায়। হ্যাক হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে এই সেভ পাসওয়ার্ড। হ্যাঁ, আপনারা আপনার ব্রাউজারে যদি কোনো পাসওয়ার্ড সেভ করে রাখেন, যদি কোনো কারণে এই ব্রাউজার যদি কম্প্রোমাইজ করে ফেলে, ব্রাউজার যদি হ্যাক হয়, তাহলে ব্রাউজারে সেভ থাকা সকল পাসওয়ার্ড আইডি কিন্তু হ্যাক হয়ে যায়। এই জন্য এটা কখনোই এই সেন্সিটিভ ইনফরমেশনগুলো ব্রাউজারে সেভ করবেন না। এবং এটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে এই হোস্টিং এ tanzimjahan.com যেটা আছে, এই হোস্টিং এর কন্ট্রোল প্যানেল হচ্ছে যে এটা। এই কন্ট্রোল প্যানেল থেকে আমরা এখানে হচ্ছে যে অনেক ধরনের সুবিধা পাবো। অনেক ধরনের সুবিধাগুলো কি কি, প্রথমত যেটা আমরা সবসময় বুঝি সেটা হচ্ছে কি, আমাদের ওয়েবসাইট একাধিক ওয়েবসাইট, হ্যাঁ, আমরা এই tanzimjahan.com বা যে কারো একসাইট .com এ আমরা কি রাখতে পারবো। ওকে, কিভাবে রাখবো সে রাখার উপায়গুলো এখানে আমরা কি পেয়ে যাবো। ওকে, এই কিভাবে রাখবো, এই কিভাবে রাখার জন্য আমাদের একটা জিনিস পাবো, সেটার নাম হচ্ছে কি ফাইল ম্যানেজার। অর্থাৎ যে কোনো কন্ট্রোল প্যানেলে একটা কমন জিনিস থাকবে, সেটা হচ্ছে ফাইল ম্যানেজার। এই ফাইল ম্যানেজারে আপনি এই যে আপনার এখানে আমরা আপনাকে কি 2 GB দিছি, বা হচ্ছে যে আপনাকে আপনার হচ্ছে ডোমেন যে প্যাকেজ আপনি নেবেন হোস্টিং এর, সেই প্যাকেজ অনুযায়ী যে পরিমাণ আপনার স্পেস থাকবে, সেই স্পেসটা আপনি এই ফাইল ম্যানেজার দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। এই ফাইল ম্যানেজারের ভিতরে কিছু রাখলে সেটা আপনার হচ্ছে যে কি মেন ডোমেনে দেখাবে। ওকে, এটা একটা উপায়। এরপরে আপনি এখানে আরো কিছু জিনিস পাবেন, যেমন হচ্ছে যে কি ওয়েব মেল পাবেন। ওয়েব মেল, ওয়েব মেল হচ্ছে যে কি আপনার ব্র্যান্ড, হ্যাঁ, ব্র্যান্ডিং ইমেল, বা হচ্ছে প্রফেশনাল ইমেল। অনেক নাম বলে, প্রফেশনাল ইমেল বলে, কর্পোরেট ইমেল বলে, হ্যাঁ, ওয়েব মেল বলে, ব্র্যান্ডিং ইমেল বলে। কেন ব্র্যান্ডিং ইমেল বলে দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। ধরেন যখন যদি একটা যদি ইমেল খুলে জিমেল দিয়ে, হ্যাঁ, তাহলে জিনিসটা কি হয়, এটা এরকম জাস্ট একটা tanzimjahan@gmail.com অলরেডি কিন্তু তার একটা এখানে আছে। হ্যাঁ, এরকম এখানে যেটা হচ্ছে কি gmail.com, এটা জিমেল এর একটা কি ব্র্যান্ডিং এখানে। ওকে, এখন যদি তানজিম জাহান যদি ধরেন একটা ডোমেন কিনছে, সে চাইলে এখন প্রফেশনাল ইমেল খুলতে পারে, কিরকম একটু দেখেন, লাইক এরকম info@tanzimjahan.com। তাহলে দেখেন এখানে কি হচ্ছে, তানজিম জাহানের ব্র্যান্ডিং হচ্ছে, আর এটা তার একটা ইমেল অ্যাড্রেস। ওকে, এই ধরনের ইমেল গুলাকে বলে প্রফেশনাল ইমেল। এই প্রফেশনাল ইমেল গুলা যদি আপনি একটা হোস্টিং পারচেস করেন, তাহলে সেখান থেকে আপনি সুবিধাগুলো পাবেন। এটার জন্য আপনাদেরকে যেতে হবে ওয়েব মেলে। ওয়েব মেলে, এই যে ওয়েব মেলে আপনারা যাবেন, যে এই ফিচার গুলা কি আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, তাহলে চলুন আমরা একটা ইমেল খুলে ফেলি, দেখি কি হয়। আমি ওভারঅল প্রসেসটা একবারে বুঝাই দিচ্ছি সবটাই আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটা ইমেল অ্যাকাউন্ট খুলতে হবে আমাদেরকে। হ্যাঁ, এটা যেটা গেলাম, এটা হলো ইমেল লগ ইন করার হচ্ছে যে অ্যাক্সেস আমাদের ওয়েব মেল। এই যে ইমেল অ্যাকাউন্টস, ইমেল অ্যাকাউন্টস থেকে আমাদের হচ্ছে কি করতে হবে, ইমেলটা ওপেন করতে হবে আমাদেরকে। হ্যাঁ, ক্রিয়েট করে নিতে হবে। ওকে, আমরা ইমেল অ্যাকাউন্টসে গেলাম, ইমেল অ্যাকাউন্টস থেকে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট আপনি যান। তারপর আপনাকে বলছে কি, আপনি একটা ইউজার নেম দেন, হ্যাঁ, একটা পাসওয়ার্ড দেন। এই ইমেলের জন্য কতটুকু কোটা আপনি বরাদ্দ রাখবেন সেটা আপনি এখানে লিখেন এবং ক্রিয়েট অ্যাকাউন্ট দেন। কোটা বলতে ধরেন আপনার কাছে আছে, একটা একটা হোস্টিং পারচেস করলেন, আপনার কাছে আসা হচ্ছে যে কি 2 GB, হ্যাঁ, মানে হচ্ছে কি 2048 MB আছে আপনার কাছে। এখন সেখান থেকে আপনি কত মেগাবাইট এই ইউজারকে দিবেন সেটা এখানে দিতে হবে। এখানে ধরেন আমি একটা খুললাম, ধরেন হচ্ছে কি ইনফো, হ্যাঁ, tanzimjahan.com, এটা লিখতে হবে না, এটা অটোমেটিক এখানে থাকবে। এটা একটা পাসওয়ার্ড দিচ্ছে। হ্যাঁ, তো কথার কথা হচ্ছে যে আমাদের এটাই হলো পাসওয়ার্ড। হ্যাঁ, এরপরে এটাকে আমি 500 MB দিলাম, অর্থাৎ এই info@tanzimjahan.com এসে 500 MB ইউজ করতে পারবে এখান থেকে। মানে তার সেন্ডিং রিসিভ যে ইমেলগুলো থাকবে সেটা 500 MB পর্যন্ত ইউজ হবে, এবং বেশি হলে সে বলবো যে অ্যালার্ট দিবে যে না আমার জায়গা নাই, এটা করতে পারতেছে না আর কি। হ্যাঁ, এরকম এই যে ইনফরমেশন, এটা আমি সেভ করে রাখলাম। এটা হচ্ছে তা ওনার ইমেল, এটা হচ্ছে ওনার কি এই ইমেলের লগ ইন করার পাসওয়ার্ড, আর এগুলো অন্য কাজে লাগে, যদি আমাদের কাজের প্রয়োজন না আসে তাহলে বুঝতে পারবেন আপনারা। এখন ধরনের তানজিম কি করবে, সেই ইমেলটা লগ ইন করবে। কিভাবে লগ ইন করবে, তার যে ডোমেন নেম, হ্যাঁ,
তার যে ডোমেন নেম, সেই ডোমেন নেমের সাথে সে জাস্ট লিখে দিবে কি ওয়েব মেল, ওয়েব মেল, ওয়েব মেল, এটুকু লিখে যদি এন্টার দেয়, হ্যাঁ, তানজিমজাহান.com বা তার ডোমেন নেম স্ল্যাশ ওয়েব মেল, এতটুকু লিখে যদি সে কি করে লগ ইন দেয়, তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনার হচ্ছে যে ওই হোস্টিং বা আপনার স্টোরেজ অপারেট করার বা ম্যানেজ করার যেরকম হচ্ছে অনেক কন্ট্রোল প্যানেল থাকে, এরকম ওয়েব মেলেরও অনেক ধরনের প্যানেল থাকতে পারে। তার মধ্যে একটা প্যানেল হচ্ছে এটা, এটাকে বলা হয় কি রাউন্ড কিউব। এটা হ্যাঁ, তো রাউন্ড কিউবে লগ ইনের আইডি পাসওয়ার্ড চাচ্ছে। তো এখন আইডি পাসওয়ার্ড কি, যেটা আমরা বানালাম একটা আইডির নাম হচ্ছে কি তানজিম জাহান, এটা হলো, আর একটা পাসওয়ার্ড হচ্ছে কি এটা। হ্যাঁ, আমি এটা দিলাম, এখান দিয়ে বললাম লগ ইন। হ্যাঁ, কারণ এখানে ইন্টারফেসে চলে আসলো, এটা হলো তার ইমেলের ইন্টারফেস। ওকে, এখানে ওই যে সেম কথাটা আগে বলতেছি যে পাসওয়ার্ড সেভ করবেন না এগুলোর মধ্যে। হ্যাঁ, এই হচ্ছে, দেখেন একটা ইমেল খুলে গেল এবং তার এটাকে একটা প্রফেশনাল ইমেল, সে এখন এটা তার পার্সোনাল কাজে ইউজ করতে পারে, প্রফেশনাল কাজে ইউজ করতে পারে, সিভিতে ইউজ করতে পারে, সব জায়গায় ইউজ করতে পারে চাইলে। ওকে, এখন কথা হচ্ছে এখানে আপনার কিছু সেটিংস করতে হবে, কিছু বেসিক্স কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো আমরা একটু দেখি। ওকে, এই সেটিংসে যাবেন, সেটিংসে যে আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা হচ্ছে যে ইউজার ইন্টারফেসে আসেন, ইউজার ইন্টারফেসে এসে এটা বাই ডিফল্ট যা দেখছেন তাই, এখানে চেঞ্জ করতে হবে কিনা এটা আপনারা ডিসাইড করবেন। আমার মতে ডেফিনেটলি চেঞ্জ করতে হবে, প্রথমত হচ্ছে কি আপনার টাইম জোন, আমরা আছি বাংলাদেশে, বাংলাদেশের টাইম জোনটা আমরা এখান থেকে একটু কি সেট করে নিব আমরা এখান থেকে। হ্যাঁ, এটার নাম হচ্ছে কি +6 আমাদের GMT। হ্যাঁ, এই যে, হ্যাঁ, এশিয়া ঢাকা আমি এটা সিলেক্ট করে নিলাম। কোথা থেকে, সেটিংস, সেটিংস থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে ইউজার ইন্টারফেস, এখান থেকে GMT সিলেক্ট করে দিলাম, টাইম ফরম্যাট সিলেক্ট করে নিচ্ছি, আমার AM/PM সহ লাগবে, ডেট ফরম্যাট চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, আমার ডেট ফরম্যাট এইভাবে ভালো লাগে আমি এটা চেঞ্জ করে নিচ্ছি। মানে আপনার জন্য এটা ইউজার ফ্রেন্ডলি করে নেবেন, যাতে হচ্ছে যে আপনি সেটা দেখে বুঝতে পারেন আপনি। হ্যাঁ, এগুলো সেট টেট না করলে ধরেন হচ্ছে যে আপনি তখন কেউ আপনারা ধরেন আমেরিকাতে ইমেল পাঠালো, এবার এটা কি আমেরিকার টাইম হয়ে আসে নাকি বাংলাদেশের টাইম হয়ে আসে আপনি এটা বুঝবেন না, অনেক সময় এগুলো নিয়ে একটু কনফিউশন হয়ে যায় আর কি ব্যাপারটা। তার চেয়ে ভালো হচ্ছে আপনি এগুলো সেট করে রাখেন, তাহলে আপনার জন্য এটা ফ্রেন্ডলি হলো জিনিসটা। এবারে এটা করে আপনি জাস্ট কি এখানে সেভ দিয়ে দেন, যেমন ধরেন হচ্ছে এই যে সেভ, সেভ দিয়ে দেন, সেভ দিয়ে দিলে এটা এই সেটিংগুলো এভাবে কি থেকে গেলো। ওকে, এরপরে এখানে হচ্ছে আপনার আরো কিছু কাজ করতে হবে, অল্প অল্প সামান্য কিছু কাজ, যেমন হচ্ছে এই যে এখানে একটা জিনিস আইডেন্টিফিকেশন, হ্যাঁ, আইডেন্টিটিস একটা অপশন আছে, এই আইডেন্টিটিসে আপনারা আসেন, আইডেন্টিটিসে আসার পরে এই আপনার যে ইমেল ক্রিয়েট করা আছে সেই ইমেল ক্রিয়েটটা আপনি দেখবেন, হ্যাঁ, দেখতে পাবেন, ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে এইখানে দেখবেন যে কিছু ইনফরমেশন আছে এখানে। হ্যাঁ, ডিসপ্লে নেম, অর্থাৎ এই ইমেলটা আপনি কাগজ যদি পাঠান সে নর্মালি যেটা হয়, যেমন যদি আমি যদি আমার জিমেলে যাই, যদি ধরেন জিমেলে আসলাম, জিমেল থেকে আমি যদি হচ্ছে যে ধরেন আপনাদের কাউকে আমি একটা ইমেল পাঠালাম, সেখানে আপনারা কি দেখবেন আমার ইমেল অ্যাড্রেস দেখবেন, পাশাপাশি কি আমার এখানে যে নামটা আছে নামটা আপনারা দেখতে পারেন, হ্যাঁ, MD আব্দুল্লাহ নোমান, হ্যাঁ, এটা হলো ডিসপ্লে নেম, ডিসপ্লে নেমটা আপনারা দেখতে পাবেন। একইভাবে এখান থেকে যদি কোনো ইমেল আপনারা পাঠান বা তাহলে মানুষ কি নামে দেখবে এটাকে, সে নামটা আপনি এখানে লিখবেন, সেটাকে বলা হচ্ছে কি ডিসপ্লে নেম। তো আমি বললাম হচ্ছে কি তানজিম জাহান, লাইক এখানে পাঠালে সে কেউ পাঠালে এটা এই নামটাই দেখবে আর কি, সে কাউকে পাঠালে। অর্গানাইজেশন, যেহেতু এগুলো প্রফেশনাল ইমেল, এখানে অর্গানাইজেশন যদি থাকে সেটা চাচ্ছে, যেমন আপনি এখানে ধরেন tanjimda.com এটাই আপনার অর্গানাইজেশন লিখলেন, রিপ্লাই টু। হ্যাঁ, রিপ্লাই টু বলতে হচ্ছে কি ধরেন এখানে যে ইমেল টিমেল আপনি পাঠাবেন, হ্যাঁ, বা রিপ্লাই দেবেন, সেগুলো অন্য কোনো ইমেলে যাবে কিনা, অন্য কোনো ইমেলে বিসিসি হবে কিনা, ধরো আপনি একটা ইমেল পাঠালেন সেই ইমেলটা কপি হয়ে আপনার অন্য একটা ইমেল অটোমেটিক্যালি চলে যাবে, এর মধ্যে করবেন কিনা, তাহলে সেটা এখানে আপনি লিখবেন। এরপরে ইমেল সিগনেচার, এটার পার্ট। হ্যাঁ, আমরা হচ্ছে যে অনেক সময় হচ্ছে যে ইমেল সিগনেচার ইউজ করি, যেমন আমার এখানে আসলে যদি আমি এটা দিই, ধরেন এই যে এটা হলো আমার ইমেল সিগনেচার। হ্যাঁ, আপনারা এরকম কোনো ইমেল সিগনেচার ইউজ করবেন কিনা করলে সেটা এখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, ধরো আপাতত আমি লিখলাম হচ্ছে কি থ্যাংকস, THANK, থ্যাংকস অ্যান্ড রিগার্ডস। ওকে, যে অ্যাড লিখলাম তানজিম জাহান, হ্যাঁ, মনে করেন যে হচ্ছে যে এটা হলো তানজিম জাহানের কি একটা ইমেল সিগনেচার। ওকে, লিখার পরে সে কি বললো সেভ করে দিবে এটাকে, এই যে সেভ। ওকে, তাহলে এই যে তার দুইটা জিনিস সেট করতে হবে কি কি, প্রথমে এসে সেটিংস থেকে প্রেফারেন্স থেকে এই যে টাইম জোন সেট করে নিতে হবে, টাইম জোন যা আছে ইন্টারফেস থেকে এগুলো সেট করে নিতে হবে, তারপরে এই আইডেন্টিটিস থেকে তার হচ্ছে এখানে একটা নাম, মানে ইমেলটা সিলেক্ট করে নাম, এবং হচ্ছে যে এগুলো এই টাইম সিগনেচার দিলে দিলে না দিলে না আপনার ইচ্ছা, কিন্তু অবশ্যই অন্তত নামটা এখানে কি দিয়ে দেবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে কাজ। ওকে, আসলে আপনারা জিনিসটা বুঝতে পারছেন। এবার ধরো আমি ইমেল পাঠাবো কাউকে,
রেকর্ডিং হচ্ছে হচ্ছে, আচ্ছা মেলটা কাউকে পাঠাবো। হ্যাঁ আমি কম্পোজে আসলাম, কম্পোজ থেকে দাঁড়া আমি আমার ইমেলে পাঠাবো। ধরেন এই এটা তো আমার ইমেল, হ্যাঁ আমি ধরেন জিমেলে পাঠাচ্ছি, লিখলাম লিখলাম ধরেন যে কোনো একটা জিনিস, হ্যাঁ বলুন যে হচ্ছে যে কি টেস্টিং ইমেল, কিছু লিখলাম, অ্যাটাচমেন্টটা দিয়ে দিচ্ছি যাতে যে বুঝতে সুবিধা হয় আর কি। অ্যাটাচমেন্টটা দিলাম এখান থেকে ওপেন, সেটা অ্যাড হচ্ছে। দেখেন 4 MB 5 MB একটা ফাইল প্রায় অ্যাড হচ্ছে। অ্যাড হয়ে গেল। হ্যাঁ দেখেন এই যে এখানে একটা আমি পাঠালাম ফাইল, হ্যাঁ এটা কিন্তু হচ্ছে যে ওই যে 5 MB কোটা দিয়ে আসলাম না, সেটার মধ্যে কিন্তু মাইনাস হবে সেখান থেকে। হ্যাঁ এগুলো খেয়াল রাখতে হবে। এগুলো সেন্ড করলাম, সেন্ড করার পরে সে হচ্ছে কি ইমেলটা চলে গেল। দেখেন ইমেলটা চলে গেছে, ইমেলটা ওকে ফাইন। এখন ইমেল পাঠালে একটা নির্দিষ্ট সময় পরে কিছুক্ষণ পরে এখানে কি পাওয়া যাবে, ওকে ফাইন, সেটা নিয়ে আসুক। আমরা হচ্ছে যে ইমেলের ব্যাপারটা বুঝলাম, এবং ইন দ্য মিন টাইম আপনি যদি হচ্ছে কি এই তানজিম জাহানে ইমেল পাঠান কোথাও থেকে, ধরেন আমি হচ্ছে এখান থেকে তানজিম জাহানে ইমেল পাঠাবো। হ্যাঁ ধরেন অলরেডি দেখেন ইমেলটা চলে আসছে, এখানে এখানে চলে আসছে, এবং হচ্ছে দেখে এখানে হচ্ছে দেখাচ্ছে ইমেল টিমেল আসলো। ধরেন রিপ্লাই করবেন তাকে, আপনি বলে আপনি থ্যাংক ইউ দিয়ে হ্যাঁ সেন্ড করে দিলাম। সেন্ড করলে এটা হচ্ছে তানজিম জাহানের হচ্ছে রিপ্লাই হয়ে গেল। ধরেন আমি এখানে আবার ধরেন হচ্ছে কি করতেছি, হ্যাঁ কম্পোজ করে ওরে একটা ইমেল করতেছি। আপনি অ্যাড্রেসটা লিখলেন, বলুন হচ্ছে কি কিছু একটা লিখলেন, ডেমো ইমেল হ্যালো ইটস টেস্টিং, যে সেন্ড করে দিলেন। তাহলে এটা হচ্ছে কি তানজিম জানো এটা এখানে পেয়ে যাবেন একটা সময় পরে। ওকে তাহলে আশা করি ইমেলের ব্যবসাটা আপনারা কি বুঝতে পারছেন। এবার ধরেন হচ্ছে যে কোনোভাবে আপনি ইমেলের পাসওয়ার্ড ভুলে গেলেন, হ্যাঁ তাহলে আপনি কি করবেন, আপনার তো কিছু একটা তো করতে হবে আপনাকে। হ্যাঁ তাহলে আপনি কি করবেন, আপনি কি করুন এই যে এখানে আপনি যে ইমেল ক্রিয়েট করলেন, হ্যাঁ হ্যাঁ বলেন, হ্যাঁ হ্যাঁ না কমে যায় নাই, কমে যায় নাই। ও সেটা হচ্ছে ধরেন আমি যে এখানে ধরেন একটা ইমেল পাঠাচ্ছি এখানে, হ্যাঁ তাহলে আমাদের দেখা হচ্ছে ইমেল যেটা রিপ্লাই করছিল সেই ইমেলটা কিন্তু চলে আসছে এখানে, রিপ্লাই ইমেলটা থ্যাংক ইউ যেটা চলে আসছে এখানে। আমি যেটা হ্যাঁ হ্যাঁ আমি যেটা বলছিলাম আপু, ধরেন হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ আপনার কোশ্চেনটা বুঝছি বুঝছি, শুনেন ধরো হচ্ছে ইমেল যখন আমরা ক্রিয়েট করলাম একটা কোটা দিস নিয়ে যে 500 MB খেলা সেটা, এখন হচ্ছে যে এই 500 MB আমার এই যে ইমেলের জন্য কিন্তু বরাদ্দ। ওকে এবার আমি হচ্ছে যে সেন্ড করতেছি একটা ফাইল, তাহলে এইটা আগে কি হয় আমার এই আমার এই যে এই সিস্টেমে এটা কিন্তু আগে কি হচ্ছে সেভ হয়ে আছে। হ্যাঁ আপনার শোন জায়গা যাচ্ছে তো সেভ হচ্ছে দেখে কিন্তু এখানে এটা এই স্টোরেজটা এখান থেকে কি হবে মাইনাস হবে এটা। আবার হচ্ছে ধরেন আমার কাছে কেউ পাঠালো, সেও এরকম কোনো কোনো কিছু দিয়ে পাঠালো, সেটাও এখান থেকে কি হবে মাইনাস হবে, এরকম একটা ঘটনা ঘটে আর কি। জিমেল যে আমাদের 15 GB দেয়, 15 GB কিন্তু এইভাবে কিন্তু খালি হয়ে আস্তে আস্তে, বুঝতে পারছেন। দেখেন এটা অলরেডি কি হয়েছে 6 প্রায় 7 MB 6.5 MB এটা কি হয়ে ইউজড হয়ে গেছে আর কি বিষয়টা, বুঝতে পারছেন আপু। দেখেন হ্যাঁ আবার একটা যখন আমরা এখান থেকে দেখেন একটা ইমেল পার সেন্ড করলাম, দেখেন সেটাও কিন্তু দেখেন চলে আসছে। হ্যাঁ একদম রিয়েল টাইম জিনিসগুলো একবারে চলে আসছে এটা। হ্যাঁ এখন কথা হচ্ছে যে এখানে অনেক সময় দেখা যায় হচ্ছে যে ইমেল পাঠালে স্প্যামিং মেলে চলে যায়, এটা কারণ হচ্ছে যে অনেক এটা এখন জিমেলও হয়, এটা কারণ হচ্ছে সিকিউরিটি পারপাস, যেটা হয়তো ধরেন আপনার একটা ইমেল থেকে অনেক ইমেল যাচ্ছে অনেক ইমেল যাচ্ছে, তখন অনেক সময় হচ্ছে যে ওই প্রোভাইডার গুলো মনে করতে এগুলো একটু হচ্ছে যে স্প্যামিং ইমেল বা ফেক ইমেল এরকম মনে করতে পারে, তখন এটা স্প্যামিং এ চলে যায়। বাট আপনি যদি হচ্ছে যে এরকম আনঅথরাইজ কিছু না করেন বা হচ্ছে যে মানে হেভি ইউজ না করেন, তাহলে এ ধরনের কোনো কি ঘটনা ঘটবে না আর কি। আর যারা হচ্ছে যে অ্যাকচুয়ালি বিজনেস পারপাস ইমেল ইউজ করে, তারা এই হোস্টিং এর ইমেলও কিন্তু ইউজ করে না, তারা যেটা করে হচ্ছে যে স্পেসিফিক এর প্রোভাইডার আছে, হ্যাঁ সেই প্রোভাইডারের ইমেল গুলো ইউজ করে। যেমন গুগলেরও আছে যে আলাদা পেড সার্ভিস, যেমন আমরা যেরকম হচ্ছে জিমেল ইউজ করি এটা কিন্তু ফ্রি, হ্যাঁ গুগলের কিন্তু আলাদা আছে পেড সার্ভিস আছে, যেখানে হচ্ছে যে তারা এরকম প্রফেশনাল ইমেল প্রোভাইড করে, তবে সেটার জন্য আপনার কি ডোমেন হোস্টিং লাগবে, সেখানেও লাগবে ডোমেন হোস্টিং।
ওকে লাগলে সেই ইমেলগুলা অনেক বেশি মাত্রায় যদি প্রফেশনালি ইউজ করে, বিজনেস ইমেল হিসেবে ইউজ করে, সেগুলা তখন আর অ্যাসামিং এ যায় না, বিকজ অফ তারা শুধুমাত্র ওই ইমেল করার জন্য পেমেন্ট করতেছে। ওকে, আশা করি এই ইমেলের প্রফেশনাল ইমেলের ওভারভিউ টোটাল ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের মেন যে ফোকাস, সেটা হচ্ছে আমাদের এই যে একটা ডোমেন হোস্টিং আমরা পারচেস করলাম, সেই ডোমেন হোস্টিং এ আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা উঠানো। ওকে, আমরা এটা উঠাবো। চলেন, তো ওয়ার্ডপ্রেস সাইট উঠানোর জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে আমরা হচ্ছে রনে কিছু বলবেন? হ্যাঁ বলেন, মেরাজ বলেন তো কি বলবেন। এখন আমরা এখানে একটা সাইট উঠাবো, তো প্রথমে ওয়ার্ডপ্রেস সাইট উঠানোর আগে আমরা একটা এইচটিএমএল একটা সাইট উঠাই দেখি। হ্যাঁ, সিম্পলি বুঝে যাবো জিনিসটা। আমরা এইচটিএমএল ফাইল ধরেন আমার কাছে নাই, আমরা একটা বানাই একটা শর্টকাটে। চলেন, এখানে ধরেন বানাচ্ছে একটা, ধরেন হচ্ছে যে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এটার নাম দিলাম হচ্ছে ধরেন কি SSA projects। ওকে, মানে এসএ প্রজেক্টটা দেখতে কেমন হবে, এটার মধ্যে একটা ফাইল আছে, নাম হচ্ছে কি index.html, index.html। হ্যাঁ, খুবই সিম্পল ভাবে বানাচ্ছি আমরা জিনিসটা। এটা না, এখানে একটা হচ্ছে যে জাস্ট হলো এটা কোথাও ওপেন করবো, সেটাতে ওপেন করি, ওপেন করলে হলো, ওপেন করলাম, ওপেন করে আমি এটা জাস্ট সিম্পলি এটা করে দিচ্ছি। হ্যাঁ, হ্যালো ফাইল, ওনারা বললাম হচ্ছে কি ধরেন H1, হ্যালো অ্যান্ড ওয়েলকাম, তো এটাই আমাদের ফাইল। এবার যদি মনে করেন যে আমার এই প্রজেক্টে যদি ধরেন হচ্ছে যে আর কি থাকতো, আরো 10টা যদি ফাইল থাকতো, সেটা নিশ্চয়ই এখানে লিঙ্ক আপ থাকতো, রিসোর্স থাকতো, ইমেজ আছে, ভিডিও আছে, এগুলো এগুলোর সাথে লিঙ্ক আপ থাকে। হ্যাঁ, লিঙ্ক আপ থাকতো, তো এটা কোনো বিষয় না। আপনারা যদি হচ্ছে একটা প্রজেক্ট স্টুডেন্ট বানাতে পারেন, সেটা কি হইতো এসএসএ প্রজেক্টের মধ্যে সব থাকতো এখানে। হ্যাঁ, এবার এটা আমরা সার্ভারে তুলবো কিভাবে, এটা হচ্ছে কোশ্চেন। প্রথমে যেটা করবেন, এটা জিপ করবেন, এটাকে কি করবেন, প্রথমে জিপ করে ফেলবেন, জিপ জিপ করে ফেলবেন এটাকে। হ্যাঁ, দাদা আমি জিপ করলাম, জিপ করার পরে এটা এখানে থেকে গেল, জিপ করলাম, জিপ করার পরে এটাকে থেকে গেল। হ্যাঁ, এবার আপনি এখানে আসেন, আমরা হচ্ছে ওইটারে আমার এইখানে এই যে এখন আমি ইউআরএল এ গেলেই আমি ওই যে হ্যালো ওয়েলকাম এটা আমি দেখতে চাচ্ছি। এটা কিভাবে পসিবল, এটার জন্য আপনি আপনার হচ্ছে কি এই কন্ট্রোল প্যানেলে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি হচ্ছে যে এখানে কি এই ফাইল ম্যানেজারে যাবেন, ফাইল ম্যানেজারে। হ্যাঁ, তার আগে আমি এখানে একটা জিনিস আপনাদেরকে একটু বলি, ক্লিয়ার করে জিনিসটা। সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটগুলো দু ধরনের হয়, আপনারা নিশ্চয়ই জানেন, একটা হচ্ছে কি স্ট্যাটিক, একটা হচ্ছে কি ডাইনামিক, একটা হচ্ছে কি স্ট্যাটিক, একটা হচ্ছে কি ডাইনামিক। তো স্ট্যাটিক ওয়েবসাইটে কি হয়, স্ট্যাটিক ওয়েবসাইটে কি হয় বলুন তো, স্ট্যাটিক ওয়েবসাইটে যেটা হয় যে এই ওয়েবসাইটের স্ট্রাকচার এবং কন্টেন্ট দুইটাই কই থাকে, আপনার এইচটিএমএল ফাইলের মধ্যে থাকে। ওকে, এইচটিএমএল ফাইলে থাকে, যেটা আপনারা অলরেডি জানেন যে এখানে যেটা হয় যে এখানে যদি আমার একটা যদি ইমেজ থাকতো, এখানে যদি আমাদের একটা কি থাকতো ইমেজ থাকতো, সেই ইমেজটা থাকতে এখানে কিন্তু লিঙ্ক আপ করা থাকতো কার সাথে, এইচটিএমএল ফাইলের সাথে। যদি আমার কোনো লিখে থাকে সেটাও কই থাকবে, এইচটিএমএল ফাইলের ভিতরে থাকবে। অর্থাৎ স্ট্যাটিক ফাইলে কি হয় আমাদের কন্টেন্টগুলা এই আপনার এইচটিএমএল ফাইলে সেভ থাকে বা স্টোর করা থাকে। হ্যাঁ, কি থাকে স্ট্রাকচার এবং কন্টেন্ট কোন ক্ষেত্রে, স্ট্যাটিক সাইটের ক্ষেত্রে। আর ডাইনামিক সাইটের ক্ষেত্রে যেটা হয় যে এইচটিএমএল ফাইলে, হ্যাঁ, অথবা পিসি ফাইলে, অথবা হচ্ছে যে ফাইলটা আপনি ওয়েবে ভিউ হবে সেই ফাইলে থাকে শুধুমাত্র স্ট্রাকচার। ওকে, তাহলে কন্টেন্ট কই থাকে, এটা হলো কোশ্চেন। কন্টেন্ট থাকে হচ্ছে ডাটা বেজে। ওকে, আশা করি আপনার এটা ক্লিয়ার। এখন কি হয় ডাইনামিক সাইটের ক্ষেত্রে, যখনই আমরা কোনো একটা ইউআরএল হিট করি, তখন সেটা হচ্ছে কি ওই যে ব্রাউজার থেকে হিট হয় সেই ব্রাউজারে ব্রেক ব্যাক করে, যে ব্রাউজার থেকে হিট হয় সে ব্রাউজার কি হয় ব্যাক করে, কি নিয়ে ব্যাক করে, সে স্ট্রাকচার নিয়ে ব্যাক করে, কি স্ট্রাকচার, এইচটিএমএল স্ট্রাকচার নিয়ে ব্যাক করে ব্রাউজারে এটা কি করে শো করায়। এবার সে কি করতেছে স্ট্রাকচারটা কি লোড করতেছে, লোড করতেছে, লোড করতে করতে ইন দ্য মিন টাইম খুবই ফাস্ট সে হচ্ছে আর একটা কাজ করে, সে কি ডাটাবেজে চলে যায়। ডাটাবেজে চলে যে ওই যে আপনার স্ট্রাকচারে যেখানে যেখানে হচ্ছে কি ওই রিকোয়েস্টের অনুযায়ী ডাটাগুলো চা হচ্ছে, সে ডাটাগুলো যদি ডাটাবেজে থাকে তাহলে সে কি করে এখানে রিটার্ন করে, রিটার্ন করে যে যে স্পেসের মধ্যে হচ্ছে কি হয় আপনার এইগুলা চায়, কন্টেন্টগুলো চায় বা ডাটাগুলো চায়, সে সেই স্পেসের মধ্যে ডাটাগুলো কি বসায় দেয়। ওকে, অর্থাৎ তাহলে জিনিসটা কি দাঁড়ালো, এসটিটি ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের ডাটাবেজের দরকার নাই, কিন্তু ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে ডাটাবেজের আমাদের কি দরকার আছে।
তাহলে এখন আমরা যেটা বানালাম এটা একটা এসটিডি ওয়েবসাইট, এখানে ডাটাবেসের কোনো দরকার নাই, এখানে স্ট্রাকচার কন্টেন্ট যা থাকবে সবই এইচটিএমএল ফাইলের ভিতরে। ওকে, তাহলে আমাদের ডাটাবেসের দরকার নাই আপাতত, আমরা এখন শুধুমাত্র হচ্ছে কি এই ফাইল ম্যানেজারে গেলেই আমাদের কাজ হয়ে যাবে। এখন যদি বলেন যে আমাদের ডাটাবেস লাগবে, তাহলে কি করব? ডাটাবেস লাগলে আপনারা হচ্ছে যে এখানে এই যে মাইএসকিউএল ম্যানেজমেন্ট নামে একটা সিস্টেম আছে, এটার আপনি হেল্প নেবেন, সাপোর্ট নেবেন, এবং পিএসপি মাইটমিন নামে একটা জিনিস আছে, এটার আপনি সাপোর্ট নেবেন। আপনারা অলরেডি পিএসপি মাইটমিনের সাথে পরিচিত। পিএসপি মাইটমিন হচ্ছে কি ডাটাবেস অ্যাক্সেস করার একটা মাধ্যম, ওকে, একটা উপায়। আর ফাইল ম্যানেজার হচ্ছে কি আপনার যে স্টোরেজ, সেই স্টোরেজ অ্যাক্সেস করার একটা কি মাধ্যম। তো আমি ফাইল স্টোরেজে যাচ্ছি। যাওয়ার পরে আমরা ইউজ করছিলাম হচ্ছে কি বলেন তো, পিএসপি সার্ভার হিসাবে কোন সফটওয়্যার আমরা ইউজ করছি? আমরা ইউজ করছি হচ্ছে কি লারাগন, রাইট? লারাগনের মধ্যে একটা ফোল্ডার থাকে www, নাকি নাকি অন্য কিছু? আপনারা কি আছেন? হ্যাঁ, ওকে, ফাইন। এখন ধরেন হচ্ছে যে এটা হচ্ছে লারাগন, কোথায় আসলাম? ফাইল ম্যানেজারে আসলাম। ফাইল ম্যানেজারে আসার পর এখানে অনেক ফাইল দেখতেছি। হ্যাঁ, ফাইল ম্যানেজারটা হচ্ছে আপনার ধরেন কি লারাগন, ওকে। এখানে অনেকগুলো আমরা হচ্ছে কি ফাইল দেখতে পাচ্ছি, এগুলোর মধ্যে একটা ফাইলের নাম হচ্ছে দেখেন ফাব্রিক ডট এসটিএমএল, ফাব্রিক আন্ডারস্কোর এসটিএমএল, দেখতে পাচ্ছি সবাই নিশ্চয়ই। ফাব্রিক আন্ডারস্কোর এসটিএমএলটা ধরা হচ্ছে কি আপনার www, আসলে কথা বোঝা গেছে। আমাদের হচ্ছে কি লারাগন, লারাগনের মধ্যে কি থাকে অনেক ফাইল থাকে, তার মধ্যে একটা হচ্ছে কি www, ওকে। www এর মধ্যে যে যে সাইট আমরা রাখবো, যে ফাইল আমরা রাখবো, সেটা ডিরেক্ট ইউআরএল আমরা দেখতে পাই, ওকে। একইভাবে জিনিসটা বুঝেন, ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজার হচ্ছে ধরেন কি লারাগন, ফাইল ম্যানেজার থেকে আমরা একটা ফোল্ডার পাবো পাবলিক এইচটিএমএল, এটা ধরেন www, তার মানে যেটা দাঁড়াচ্ছে এই পাবলিক এইচটিএমএল যদি আপনি কিছু রাখেন সেটা আপনি আপনার এই ডোমেন নেমে দেখতে পাবেন, ওকে। এখানে দেখেন অলরেডি দুটা ফাইল আছে, একটা আমাদের সিজিআই বিন, এটা সিস্টেম ফাইল, এটা ডিলেট আপডেট কিচ্ছু করার দরকার নেই, ছোঁয়ার দরকার নেই, এটা যা সেটা থাকবে এভাবে। হ্যাঁ, এরপরে এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই যে এখানে একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল দেখতে পাচ্ছেন না, এই ফাইলটাই অ্যাকচুয়ালি মূলত আমরা এখানে কি দেখতে পাচ্ছি। এখন ধরো আমি এটা ডিলিট করে দিচ্ছি, দেখেন কেউ ডিলিট করতেছে, দেখেন খেয়াল করেন, একটু সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করে দেখেন এখান থেকে কি এই যে রিমুভ, রিমুভ, রিমুভে ক্লিক করে একটু কনফার্ম করে দেন, রিমুভ করে দেন, রিমুভ, হ্যাঁ কনফার্ম, তাহলে সে রিমুভ হয়ে যাবে। এখানে আসেন, রিলোড দেন, দেখেন এখানে কি 403 এরর বলছে, মানে কারণ হচ্ছে সে এখানে কিছু পাচ্ছে না আর কি, এই জন্য এরর বলতেছে। আপনারা বলতে পারেন না পাইলে হচ্ছে ডিরেক্টলি তাহলে এইগুলো দেখাই দেখ তো ভালো, এগুলো দেখাই দিলে আপনার সাইটটা যে কেউ খুব আরামসে, মানে সে হ্যাকিং কি জানেই না কিন্তু তারপরে হ্যাকিং হ্যাক করে ফেলবে, এরকম একটা বিষয় আর কি। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এখানে আমাদের যে সাইটটা বানালাম সেটা উঠাবো কিভাবে। হ্যাঁ, এটা খুবই সহজ, জিপ করা ফাইলটা আপনি সেখানে আপলোড করে দেবেন, যেমন গুগল ড্রাইভে আমরা ফাইল আপলোড করে দিই, ওইরকম করে আপলোড করে দিবেন। এখানে এই যে দেখেন ক্রিয়েট, এখানে কিছু অপশন আছে, এখানে দেখেন লগ আউট, হ্যাঁ, তারপর শো সেটিংস, তার আপলোড ফাইল, ক্রিয়েট টেক্সট ফাইল, ক্রিয়েট নিউ ফোল্ডার, অনেকগুলো অপশন আছে এখান থেকে। আমরা যদি আপলোড ফাইলসে যাব, আপলোড ফাইলস থেকে আপনারা ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশন পাবেন ড্রপ ফাইল হিয়ার অর ক্লিক, আপনারা ক্লিক করেন, ক্লিক করে আপনারা যে ফাইলটা ফোল্ডারটা হ্যাঁ উঠাতে চাবেন, আপলোড করতে চাবেন, সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি চাচ্ছি হচ্ছে কি এটা আপলোড করবে, হ্যাঁ কোনটা, এই যে যেটা আমি বানালাম সেটা জিপ ফাইলটা। আর আপনি বলতে পারেন জিপ কেন করব, জিপ না করলে একটা প্রজেক্টের মধ্যে যদি 10টা ফাইল থাকে 10টাকে আপনাকে ইন্ডিভিজুয়ালি তুলতে হবে, ওকে। আমি এখান থেকে একটা বানালাম জিপ, সেটা আমি ওপেন করলাম, হ্যাঁ সিলেক্ট করলাম, সিলেক্ট করে বললাম ওপেন, এরপর কি আপলোড। হ্যাঁ, এবার এটা আপনার ইন্টারনেট স্পিড এবং আপনার প্রজেক্টের সাইজের উপর ডিপেন্ড করবে কতক্ষণ এটা আপলোড হতে সময় লাগবে, আমার এটা খুবই কম। হ্যাঁ, তাহলে দেখুন যে এটা কি 1 সেকেন্ডের মধ্যে এটা হয়ে গেছে, তার কম সময় হয়ে গেছে, এটা আপলোড হলে এরকম একটা টিক মারে দেখাবে, দেন এটা এখানে দেখেন চলে আসছে, ওকে। আমরা আবার রিলোড দিতে পারলাম, দেখেন এখানে বলছে 403 এরর, কিছু সে পাচ্ছে না। আপনি এটাকে আনজিপ করেন, আনজিপ কিভাবে করবেন দেখেন, এখান থেকে আমি আরে ক্লিক করলাম, ক্লিক করে রাইট বাটনে ক্লিক করলাম, মানে যেটাকে আনজিপ করো তার উপরে আমি রাইট বাটনে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করে আমি অ্যাস্ট্রাকে ক্লিক করবো, অ্যাস্ট্রাক। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এই সি প্যানেল বলেন বা এই ধরনের সার্ভারগুলো কিন্তু আপনার ওই জিপের অনেক ফরম্যাট আছে না, সব ফরম্যাট কিন্তু সাপোর্ট করে না। হ্যাঁ, এই জন্য আপনারা হচ্ছে সবসময় জিপ করবেন, ডট জিপে কনভার্ট করবেন এটাকে, ওকে। আমি ডট জিপ দিয়ে বললাম কি অ্যাস্ট্রাক, হ্যাঁ সে কোথায় অ্যাস্ট্রাক হবে সেটা আপনাকে দেখাচ্ছে, দেখানোর পর আপনি তাকে পারমিশন দিবেন, হ্যাঁ তুমি অ্যাস্ট্রাক হও, অ্যাস্ট্রাক হও। হ্যাঁ, দেখেন সে হচ্ছে কি এই এসএসএ প্রজেক্টের মধ্যে অ্যাস্ট্রাক কি হয়ে গেল। হ্যাঁ,
এবার আমি যেখানে এটা রিলোড দিই, এবার এখানে দেখেন এখন হচ্ছে দেখাচ্ছে না। ওকে ফাইন, তাহলে এবার আমি ডিরেক্টলি এটা চাচ্ছি। হ্যাঁ, আমি চাচ্ছি হচ্ছে কি আমি সরাসরি এটাই আমার ইউআরএল হিসেবে ইউজ করবো। হ্যাঁ, ধরেন এখানে কি হয় দেখেন তো, আমরা যদি ধরেন এই যে আমার এই লারাগনের ভিতরে www, হ্যাঁ, আমি এখানে আপডেট প্রজেক্ট রাখি, তাহলে আপডেট প্রজেক্ট দিয়ে ক্লিক করলে একটা ধরনের আসবে, ওয়ার্ডপ্রেস দিয়ে ক্লিক করলে আরেক ধরনের আসবে। হ্যাঁ, ধরেন এটা হলো ধরেন ওই ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা ফোল্ডার। আমার ইউআরএল এর পরে আমি যদি হচ্ছে এখানে এটা লিখি, বন্ধু হচ্ছে কি হ্যালো এন্ড ওয়েলকাম, চলে আসছে, নাইস। এবার আপনি বলছেন না আমার হচ্ছে এই ফোল্ডারটা থাকলে হবে না, আমার সরাসরি তানজিম জাহানের মধ্যে গেলে বা আমার ডোমেন নেমের ভিতরে গেলেই আমাকে এই ওয়েবসাইটটা আমার আসতে হবে, তাহলে কি করবেন, জাস্ট সিম্পলি কপি পেস্ট বা মুভ, জাস্ট মুভ করবেন। হ্যাঁ, এখানে আসবেন, আসার পরে ফাইলটা আপনি ধরবেন, বা একাধিক ফাইল থাকলে সবগুলো ফাইল আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে এখানে একটা অপশন পাবেন হচ্ছে কি এই যে মুভ, মুভ, অথবা এখানে সিলেক্ট করার পরে অনেকগুলো থাকলে সবগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে হচ্ছে কি মুভ, হ্যাঁ, যদি চাই মুভ করতে চান তাহলে মুভ, মুভ কোথায় মুভ করবেন, ইউআরএল দেখাচ্ছে। দেখেন আমি হচ্ছে কি পাবলিক স্টেবিলের ভিতরে আছি, আগেরগুলো দেখার দরকার নেই, এটা দেখেন পাবলিক স্টেবিলের ভিতরে আছি, আমি চাচ্ছি এই ফাইলটা সরাসরি পাবলিক স্টেবিলের ভিতরে মুভ করুক। তাহলে এখানে কি এখন দেখেন তো পাবলিক স্টেবিল আছে এবং এসে প্রজেক্ট আছে, আমার এটা দরকার নেই, এটা হচ্ছে কি ওই ফোল্ডারের নাম, এটা কাট করলাম, কেটে দিয়ে বললাম সরাসরি তুমি কই যাবা পাবলিক স্টেবিলের ভিতরে যাবা। হ্যাঁ, যদি সে সরাসরি পাবলিক স্টেবিলের ভিতরে থাকে তাহলে আমরা এই ইউআরএল হিট করলে সরাসরি সেই ফাইলটা আসবে। দেখেন এটা এখানে চলে আসছে। এখানে আরেকটা পয়েন্ট আমি অ্যাড করে দিচ্ছি একটু, সেটা হচ্ছে যে আমরা জানি কি ইনডেক্স মানে হচ্ছে হোম পেজ, আপনার ইনডেক্স আছে দেখে এটা সরাসরি এখানে রান হচ্ছে, যদি ইনডেক্স না থাকতে সরাসরি রান হতো না, তখন অন্যান্য ফাইলগুলো সবকে লিস্টে দেখাই দিত। ওকে, আসলে আপনার ক্লিয়ার। এখন কথা হচ্ছে যে আমার ফাইল প্রজেক্ট আপলোড হয়ে গেলে জিপ ফাইল ফোল্ডার যেগুলো আমার প্রয়োজন নেই ওগুলোকে রাখতে হবে কিনা, আমার উত্তর হচ্ছে কি আপনার ইচ্ছা, চাইলে রাখতে পারেন, চাইলে ডিলিট করে দিতে পারেন, রাখলে স্পেস আপনার নষ্ট হবে, আর ডিলিট করে দিলে এটা ক্লিন থাকলো। আমি ডিলিট করে দিই নর্মালি। এতটুকু বিষয় কি সবাই ক্লিয়ার একটু বলবেন আমাকে? হ্যাঁ বলুন তো। হুম হুম না ধরে রাখবেন না, ওই 500 MB আর ধরে রাখবেন আর কি। মনে করেন যে আপনার 4 MB আমি ইউজ করলাম ইমেল সেন্ড করার সময়, হ্যাঁ, দেন তাহলে 500 থেকে 4 MB মাইনাস হলো। আপনি যদি আবার ওই 4 MB দিয়ে ওই ইমেলটা যদি ডিলিট করে দিই তাহলে ওই 4 MB আবার ফ্রি হয়ে 500 MB সাথে যোগ হয়ে যাবে। ওকে, আশা করি আপনার ক্লিয়ার সবাই। এখানে একটা পয়েন্ট একটু খেয়াল রাখবেন, এই যে 500 MB যে আমি এখানে নিলাম সেটা কিন্তু ও 2 GB থেকে একদম কি মাইনাস হয়ে যায় না, ওটা 2 GB-র মধ্যে আছে, আমরা যখন ইউজ করবো যতটুকু ইউজ করবো শুধুমাত্র ততটুকু মাইনাস হবে। হ্যাঁ, এরকম না যে 500 MB দিয়ে বানালে 500 MB একদম সেপারেট হয়ে গেলো, বিষয়টা এরকম না। ওকে, আশা করি আপনার ক্লিয়ার। আচ্ছা, এরপরে ঘটনা কি চলেন দেখি। এবার হচ্ছে যে ধরেন আমি একটা ওয়ার্ডপ্রেস ফাইল তুলব, আমি ডিলিট করে দিচ্ছি এটা। হ্যাঁ, আশা করি আবির অ্যান্সার পাইছেন। ওয়ার্ডপ্রেস কিন্তু ডাইনামিক সিস্টেম, ওয়ার্ডপ্রেস কিন্তু কি স্ট্যাটিক না, ওয়ার্ডপ্রেস কি ডাইনামিক সিস্টেম, তাহলে আমাদের কি লাগবে, ডাটাবেস লাগবে কিন্তু। হ্যাঁ, ডাটাবেস লাগবে। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে হবে, আগে ডাটাবেস লাগলেই ধরেন পিসি মাই অ্যাডমিনে, হ্যাঁ সরি লোকাল সার্ভারে, যখন আমরা হচ্ছে কি করতাম, আমরা ওয়ার্ডপ্রেস করতাম, তাহলে আমাদের কি করা লাগতো বলুন তো, আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করতে হতো, ডাটাবেসের ইনফরমেশন গুলো লাগতো, দেন একটা ওয়ার্ডপ্রেস সাইট কি আনজিপ করে ওই লারাগনের www ভিতরে রেখে ও নেক্সট নেক্সট ক্লিকে যে সেটআপে যে ডাটাবেসের ইনফরমেশনগুলো দেওয়া লাগতো, দেন এটা কি হতো ইনস্টলেশন হতো, রাইট? এখানেও একই প্রসেস। তাহলে আমাদের কি করতে হবে, একটা আমাদের ওয়ার্ডপ্রেসকে নামায় নিতে হবে একটা। আমি চলো আমি একটা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করি, ওয়ার্ডপ্রেস ওয়ার্জিতে যাব, যে আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। দেন এটা কত রং টং চেঞ্জ করছে, গেট ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, ওকে, এখান থেকে ডাউনলোড ওয়ার্ডপ্রেস, এই যে ডাউনলোড হচ্ছে। ওকে, ডাউনলোড হতে হতে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করে ফেলি চলেন। হ্যাঁ, আমরা কি করবো বলো, কিভাবে ডাটাবেস ক্রিয়েট করবো, আমরা এই MySQL-এ যাবো, MySQL ম্যানেজমেন্টে যাবো আমরা। হ্যাঁ, MySQL ম্যানেজমেন্টে যাওয়ার পরে দেখেন বলা আছে ক্রিয়েট নিউ ডাটাবেস, আপনাকে একটা ডাটাবেস বানাইতে হবে আগে। বানানোর জন্য আমরা কি ডাটাবেস দিলাম বলছে কি, এটা হলো প্রিফিক্স। হ্যাঁ, ডাটাবেস নেমের আগে থাকবে, কিচ্ছু করার না, এটা সিস্টেম, এটা থাকবে। এরপর বলছে কি তুমি আমরা তোমরা কি করো, এখানে ডাটাবেসের নাম দাও, কি নাম ডাটাবেস চাচ্ছ, এটা নাম দাও।
আমি বললাম হচ্ছে কি ডেমো, নাটোর নাম হচ্ছে কি ডেমো, বলা হচ্ছে কি সেম এজ ডাটাবেস নেম, মানে ডাটাবেস নামের সাথে ইউজার নেমও সে দিতে বলতেছে, বলছে এটা কি সেম কিনা। হ্যাঁ, ডাটাবেস নেম এবং ইউজার নেম তুমি সেম রাখবা কিনা, যদি সেম রাখো তাহলে টিক দাও, অটোমেটিক্যালি এটা ফিল আপ হবে, আর যদি বলো যে সেম হবে না টিক উঠাই তুমি যা মশাই তুমি এখানে কি দাও, তা বলে সেম, হ্যাঁ সেম থাকে, ঝামেলা নিতে পারো না সেম থাক। এবার পাসওয়ার্ড, এখানে আপনি চাইলে এই যে একটা ঘর আছে এটাতে ক্লিক করলে এখানে অটোমেটিক যে পাসওয়ার্ড জেনারেট হবে। হ্যাঁ, আর যদি বলে যে আপনি আপনার মতো করে কিছু একটা দিবেন, খেয়াল রাখবেন এটা কি স্ট্রং পাসওয়ার্ড হয় কিনা, স্ট্রং পাসওয়ার্ড হলে সেটা ভালো, না হলে এটা কিন্তু কি আপনার ধরা খাওয়ার চান্স আছে। যেটা আছে এটা মোটামুটি স্ট্রং ওরা দিছে। তো দেখেন আমি জাস্ট কি করলাম, ক্রিয়েট ডাটা ম্যানেজমেন্ট, মাইস্কুল ম্যানেজমেন্ট থেকে ক্রিয়েট ডাটাবেজে আসলাম, ক্রিয়েট ডাটাবেজ থেকে এখানে জাস্ট এগুলো ডাটাবেজ নামটা দিলাম, অবশ্যই মিনিংফুল কিছু দিবেন, ডেমোটাই আপাতত আমাদের জন্য মিনিংফুল, দিয়ে এখানে কি ক্রিয়েট ডাটাবেজ দিলাম, তাহলে একটা ডাটাবেজ ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, হওয়ার পরে খুশি হয়ে এটা কেটে দিয়েন না, ক্লোজ করে দিয়েন না, হওয়ার পরে এগুলো একটু সেভ করে রাখেন। কেন সেভ করে রাখবেন, কারণ পরে যখন আপনি এখানে হচ্ছে কি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করবেন তাহলে এগুলো লাগবে, এর জন্য এগুলো এখান থেকে জাস্ট কপি করে সেভ করে নিন। হ্যাঁ, এই জন্য এরা দেখায় কিন্তু আমাদেরকে। এরও বলছে এখানে লগ ইন টু পিসি মাই অ্যাডমিন, এখান থেকে ক্লিক করলে হবে, অথবা এই যে এখানে এই যে পিসি মাই অ্যাডমিন, এখান থেকে ক্লিক করলেও কি হবে। ওকে, আপনাদেরকে সবাই দেখতে পাচ্ছেন আমাকে? ওকে ওকে, ও আচ্ছা, আজ এক কিছু একটা হয়েছে আর কি, যাই হোক দেখেন এই যে, আচ্ছা ওকে, দেখেন তানজিম জাহান ডেমো একটা ডাটাবেস এখানে কিন্তু ক্রিয়েট কিন্তু হয়ে গেছে, নাইস। হ্যাঁ, ক্লিক করেন, এই যে একদম লোকালে পিসি মাই অ্যাডমিন যেরকম দেখছিলেন একদম সেম ওই রকমই, দেখেন কোনো চেঞ্জ কিন্তু নাই, একই রকম জিনিসটা। বাট লোকালে কি হচ্ছিল, এখান থেকে ডাটাবেস ক্রিয়েট করা যাচ্ছিল, কিন্তু অনলাইনে এখান থেকে ক্রিয়েট করা যায় না। অনলাইনে যেটা করতে হবে আপনাদেরকে, এখান থেকে ক্রিয়েট করতে হবে, হ্যাঁ, এবং এখান থেকে এটাকে ইউজ করতে হবে। দেখেন মাই স্কুল ম্যানেজমেন্ট থেকে ক্রিয়েট করতে হবে, আর পিসি মাই অ্যাডমিন থেকে কি করতে হবে, ইউজ করতে হবে। ওটা বোঝা গেল আশা করি। এরপরে আবার হচ্ছে কি, আমার ওই যে ওয়ার্ডপ্রেস একটা ডাউনলোড এখানে দিছিলাম কোনো এক কালে, সেটা কোনো কারণে আটকা গেছে আর কি, যাক এটা হবে। হওয়ার পরে কি হবে দেখেন, হওয়ার পরে এই যে ফাইল ম্যানেজার আমরা যাব, হ্যাঁ অ্যাজ ইট ইজ ফাইল ম্যানেজারে গেলাম, যাব, যাওয়ার পরে আমাদের কি করতে হবে, পাবলিক এইচটিএমএল এ যাব, কার পাবলিক এইচটিএমএল, www. পাবলিক এইচটিএমএল এ ওয়ার্ডপ্রেসটাকে আপলোড করে দিতে হবে আমাদেরকে। হ্যাঁ, আপলোড করার পরে বাকি কাজ আপনারা জানেন, ক্লিক 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 শেষ। দেখি আগের ওয়ার্ডপ্রেস আমার ডাউনলোড করা থাকার কথা, এটা কি এখনকার 19, এখন তো ডাউনলোড দেখা যাচ্ছে ডাউনলোড হয়ে গেছে, যেহেতু ডাউনলোড হয়ে গেছে দেখা যাচ্ছে তাহলে আমি এটা আপলোড করে ফেলে চলেন। কোনো কারণে এখানে ক্যাশ ট্যাশ ধরে রাখছে মনে হয়। দেখেন তাহলে কি করতে, আপলোড ফাইল, আপলোড ফাইল থেকে হচ্ছে কি এখানে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে কি আপনারা ইয়া করেন, আপলোড, আমরা হচ্ছে এটা আপলোড দিয়ে দিলাম। হ্যাঁ, আপলোড দেওয়ার পরে এটা হচ্ছে এই যে 13 মিনিট, মানে এটা এটাও যে বললাম যে আমাদের যে ইন্টারনেট স্পিড ফাইল সাইজের উপর ডিপেন্ড করবে আর কি। হ্যাঁ, অলরেডি মনে হয় আমার ইন্টারনেট স্পিডটা মানে একটু ড্রপ করতেছে, আমার এটা কেবল ছিল এটা, কেবল দিলাম, দেখে এটা ফাস্ট হয় কিনা একটা। এতক্ষণ যা বললাম এটা কি আপনারা বুঝতে পারতেছেন পুরো বিষয়টা? ওকে, বাকি লোকজন কি আছেন? অনেক লোক তো, আমাদের হচ্ছে রুদ্র সাহা আছে, জন্তি আপু, শাল্লি আপু, হ্যাঁ খিদে লাগলে ভালো, সমস্যা নেই। আমাদের এটা আপলোড হয়ে গেল, আপলোড হয়ে যাওয়ার পর এটা ক্রস করে দেন, ক্রস করার পরে দেখেন এই যে জিপ পেলেন আগের মতো, দেখেন জিপ এটা চলে আসছে। আর এটা যদি www এর মধ্যে থাকতো তাহলে আমরা কি করতাম, এটাকে ধরে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ক্লিক করতাম, তাহলে এটা কি হতো, আনজিপ হতো। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, ফাইল সিলেক্ট করে এডিট ডিলিট করার সময় একটু সাবধান, কারণ ধরেন আপনি একটা ক্লিক করলেন আপনি সেটা ডিলিট করবেন না, কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে আপনি খেয়ালই করেন না। হ্যাঁ,
সেক্ষেত্রে হচ্ছে ধরেন খেয়াল নাই যে আমি ধর এটা ডিলিট করবো, হ্যাঁ এটা ডিলিট করবো, আমার এটা সিলেক্ট হয়ে আছে, আবার এটা ক্লিক করে এটাতে করতেছি, তখন এটা ঝামেলা কিন্তু হয়ে যাবে। এই জন্য হচ্ছে এই যে ক্লিক থাকা আছে কি নাই এগুলো একটু খেয়াল করে কাজ করতে হবে, এগুলো একটু হ্যাঁ খেয়াল করে কাজ করতে হবে। ধরেন আবার যদি সিলেক্ট হয়ে আছে আমি এটা আনসিলেক্ট করবো, তাহলে এখানে জাস্ট ধরেন সিলেক্ট হয়ে আছে আমি আনসিলেক্ট করবো, তাহলে এই যে এটাতে ক্লিক করবো ক্লিয়ার সিলেকশন, তাহলে এখানে ক্লিয়ার হয়ে যাবে। একটু সাবধানে এটা কাজ করতে হবে একটা। ওকে তাহলে দেখেন আমি রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে অ্যাস্ট্রাক, অ্যাস্ট্রাকে ক্লিক করলাম, অ্যাস্ট্রাকে ক্লিক করার পরে একটু সময় নেবে, ফাইল সাইজের উপরে ডিপেন্ড করে। এবার বলছে কি এই ইউআরএলে তুমি এটা কি আনজিপ করবা, হ্যাঁ আমি ইউআরএলে আনজিপ করব, কিছু করার দরকার নাই, জাস্ট আনস্ট্যাক করা। হ্যাঁ দেখেন এটা অ্যাস্ট্রাক হয়ে গেছে, হ্যাঁ অ্যাস্ট্রাক হয়ে গেছে। এখন এই তানজিম জাহানে এসে ক্লিক করেন, ক্লিক করার পর বলছে কি আমি এখানে কিছু পাচ্ছি না। ওকে ফাইন, এবার ওখানে কি আছে আপনার, আপনার এখানে একটা ওয়ার্ডপ্রেস ফোল্ডার আছে একটা, এই ফোল্ডারটাতে আপনি রিনেম করে নামটা নিয়ে নেন, হ্যাঁ নামটা নিয়ে আপনি এখানে এটা দেন স্ল্যাশ এই। এবার দেখেন বাদ বাকি জিনিসটা কিন্তু লোকালে যা ছিল কি সেম, হ্যাঁ আপনাকে বলছি কি আসেন সেট আপ করান এবার, ভাই সেট আপ করান এটাকে। এবার আপনি বলেন যে না ওকে ফাইন, আমি এখানে ওয়ার্ডপ্রেস রাখবো না, সরাসরি এখানে রাখবো, সরাসরি এই পাবলিক স্টিমুলির ভিতরে রাখবো। তাহলে কি করতে হবে আমাদেরকে, এখানে ভিতরে আমাদের যেতে হবে, যাওয়ার পরে ফাইল যা আছে সবগুলো সিলেক্ট করতে হবে। জানেন সবগুলো একসাথে সিলেক্ট করার উপায় কি, এখানে ক্লিক করুন, তাহলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ সিলেক্ট হওয়ার পরে আপনি এখানে এটা কোথাও একটা রাইট বাটন ক্লিক করেন, যে মুভ হ্যাঁ অর কপি। ওকে করলাম, দেখেন ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে আসলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করার পরে মুভ অর কপি টু মুভ করলাম, মুভ করার পরে এই এখান থেকে দেখেন ফোল্ডার যেটা ছিল যে ওটার ভিতরে আছে আমরা, হ্যাঁ ওয়ার্ডপ্রেস, সেই ফোল্ডারটা আমি নামটা কেটে দিলাম। আমি কি চাচ্ছি এই পাবলিক স্টোরির ভিতরে সরাসরি রাখবো, দ্যাটস আমি ওই ইউআরএল এখান থেকে কেটে দিলাম, কেটে বললাম কি মুভ। যেটা হবে এরা সবাই হ্যাঁ যা আছে এদের সব নিয়ে পাবলিক স্টিমুলির ভিতরে কি সরাসরি চলে আসবে। দেখেন সরাসরি চলে আসছে এখানে সবগুলো ফাইল। হ্যাঁ আপনি এখন থেকে চাইলে এই ওয়ার্ডপ্রেস যেটা জিপ এটা চাইলে ডিলিট করে দিতে পারেন, ফোল্ডারটা চাইলে ডিলিট করে দিতে পারেন, চাইলে রাখতে পারেন, আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা। এখানে আসেন, এখানে এসে এই যে ওয়ার্ড তানজিম জাহান আপনি যে ডোমেন নাম সেই ডোমেন নাম সরাসরি আপনি হিট করেন, হিট করার পরে দেখবেন যে এখানে কি আবার আপনাকে বলছে আসেন ভাই সেট আপ করেন। এবার বাদ দিয়ে কাজ আমরা জানি, এখান থেকে জাস্ট ক্লিক 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 করলেই আমাদের কাজগুলো হয়ে যাবে। তাহলে আমি একটু ক্লিক 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 করে চলেন, আমি ইংলিশ সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্টিনিউ দিলাম, কন্টিনিউ দেওয়ার পরে লেটস গো। হ্যাঁ ও বলছে ওই যে ডাটাবেস যেটা আপনি কোনো একালে বানাইছিলেন, ডাটাবেসের হচ্ছে কি নাম, হ্যাঁ ইউজার নেম বুঝে বুঝে দিবেন, দুইটাই সেম রাখছিলাম, এখানে দিচ্ছি দিলাম, হ্যাঁ পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড দিলাম, লোকাল হোস্ট থাকে এটা থাকো, এভাবে চেঞ্জ করার দরকার নেই, এটা চেঞ্জ করতে পারেন। আমি দিলাম কি এনসি দিলাম, ওই ডাব্লিউপি রাখতে পারেন, নো প্রবলেম, সাবমিট। হ্যাঁ রান ইনস্টলেশন, লোকাল যা ছিল সেম টু সেম, একটা টাইটেল দিতে বলতেছে, হ্যাঁ ডেমো সাইট, ওকে ইউজার নেম দিতে বলতেছে, তাহলে আমি একটা ইউজার নেম দিলাম অ্যাডমিন অ্যাট দ্য রেট, অ্যাডমিন অ্যাট দ্য রেট, হ্যাঁ মনীষা। একটু একটু ডিফারেন্ট কিছু দিবেন যেন হচ্ছে কি যে কেউ কি হ্যাঁ ইজিতে এটা না পায় আর কি, বুঝতে পারছেন। দিলাম, দেওয়ার পর বলছে কি একটা পাসওয়ার্ড চাই, পাসওয়ার্ড চাইলে এরকম রাখতে পারেন অথবা আপনি আপনার মতো করে দিতে পারেন, আমি এটা রাখলাম পাসওয়ার্ড দিলাম। এবার বলো যে ভাই একটা ইমেল দেন, ইমেল, হ্যাঁ এবার আমি আমার এই ইমেলটা দিয়ে দিবো এখানে, অথবা অন্য যে কোনো একটা ইমেল দিতে পারেন যেটা ভ্যালিড ইমেল, নাহলে কিন্তু আপনার সাইট আপনার অ্যাক্সেস যদি হারাই ফেলেন আর পাবেন না সহজে। এটা দিলাম, দেওয়ার পরে ইনস্টল ওয়ার্ডপ্রেস কমপ্লিট, লগ ইনে যান, আপনার সাইট রেডি হয়ে গেছে। হ্যাঁ আর আপনি এখান থেকে হচ্ছে যে এই যে এটা হচ্ছে আপনার সাইট যেটা এখন আপনার ডোমেনে পাওয়া যাচ্ছে, এখন আপনি লোকাল আর দরকার নাই, এবং আপনি এখান থেকে আপনি যে আইডি পাসওয়ার্ড আপনি দিচ্ছেন দিয়েছেন সেই আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে খুব সহজেই অ্যাক্সেস করে আপনি আপনার বাকি কাজগুলা করতে পারবেন। আমার আইডি পাসওয়ার্ড ছিল হচ্ছে কি এটা ছিল আমার ইমেল এবং হচ্ছে যে কি অথবা ইউজার নেম, এটা হচ্ছে আমার কি পাসওয়ার্ড ছিল, আমি এখানে লগ ইন করলাম। এবার বাদ বাকি কাজ আপনারা অলরেডি জানেন, আমাকে একটু বলেন যে এতটুকু যে হলো এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের। ওকে তাহলে হচ্ছে গ্রেট, আপনারা তাহলে হচ্ছে সবাই হোস্টিং এর প্র্যাকটিস শুরু করে দেন। হ্যাঁ আর হচ্ছে যে একটু এখান থেকে আবার বলতেছি এডিট ডিলিট করতে সাবধান। এরপর এখানে একটা কোশ্চেন আছে, এটা কোশ্চেনটা আসবে আপনাদের, সেটা হচ্ছে যে এই ফাইলগুলো এখান থেকে সরাসরি এডিট ডিলিট করা যায় কিনা, এডিট করা যায়,
এই যে দেখেন যে কোনো একটা ফাইল, ফাইলের উপর রাইট বাটনে ক্লিক করেন, ক্লিক করে এডিটে ক্লিক করেন। এডিটে ক্লিক করলে দেখুন তো হচ্ছে কি, এখানে ওই ফাইলটা সব কোড দেখাবে, এইচটিএমএল হলেও দেখাবে, কোড হলেও সব কি এখানে দেখাবে। হ্যাঁ, দেখানোর পরে সেটা আপনি চাইলে আপনি এডিট করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা কখনোই আমাদের হচ্ছে কি ওই যে নর্মাল ব্রাউজারের, সরি আমাদের এডিটর যেরকম না নর্মাল, সেই এডিটর ওরকম না। হ্যাঁ, এটা হচ্ছে যে একটা ডিফারেন্ট টাইপের এডিটর আসবে আর কি, মানে এটা খুবই বেসিক এডিটর টাইপের খুবই। আমি আবার হচ্ছে এটা ওপেন করি, ওইটাতে আসা নেই কোনো কারণে। আচ্ছা, এখানে কোনো একটা প্রবলেম হচ্ছে, হয়তো ইন্টারনেট স্পিডের কারণে বা অন্য কোনো ইস্যু হচ্ছে কিছু একটা। হ্যাঁ, এদিকে সেটা ইস্যু হচ্ছে এখানে। হ্যাঁ, এটা আসবে এখানে, বাট এটা খুবই হচ্ছে একটা বেসিক এডিটরের মতো আসবে, সেখান থেকে এডিট টিডিট করতে সাবধান। হ্যাঁ, তো এখানে হচ্ছে কাবিরাজি অ্যাকচুয়ালি না করে ভালো, যদি আপনি একদম এক্সপার্ট হন তাহলে করতে পারেন, আদারওয়াইজ হচ্ছে যে এখানে হচ্ছে হাত না দিয়ে এডিট টিডিট না হাত দেওয়া ভালো। হ্যাঁ, এখানে এটা আপাতত এটা আসতে কোনো একটা প্রবলেম করছে, বাট এটা প্রবলেম ঠিক হয়ে যাবে, এটা থাকবে না প্রবলেমটা। ওকে, আশা করি হচ্ছে যে কি আপনার বিষয়গুলো ক্লিয়ার আই থিঙ্ক। দেন আমরা হচ্ছে যে আরেকটা কোশ্চেন আসতে পারে, লাস্ট একটা কোশ্চেন, সেটা আমি হচ্ছে যে অ্যান্সার দিয়ে আজকের মধ্যে ক্লোজ করে দিব। হ্যাঁ, দেখেন এরপরে এখানে বলা হতে পারে যে হচ্ছে আমি তো এখানে তানজিম মুন হিসেবে আমার যে মেইন ডোমেনে, এই মেইন ডোমেনে একটা হচ্ছে যে মাত্র আমরা একটা রাখতে পারলাম আমরা। হ্যাঁ, এখন যদি আমার যদি পাঁচটা সাইট থাকে আমি কিভাবে রাখবো পাঁচটা সাইট এখানে? হ্যাঁ, পাঁচটা সাইট যদি থাকে তাহলে আপনি এখানে সাব ডোমেন ক্রিয়েট করতে পারেন আপনি এখানে। হ্যাঁ, দেখেন আমরা আপনাদেরকে এখানে তো ছয়টা করে হচ্ছে যে আপনার ডাটাবেস ক্রিয়েট করার সুযোগ দিচ্ছি, অর্থাৎ আপনি ছয়টা ডাটাবেসের মাধ্যমে ছয়টা সাইট এখানে রাখতে পারেন খুব সহজেই। আর আপনি যদি আরো বেশি দরকার হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার এটা হয়তো বাড়াতে হবে আর কি। আচ্ছা, এখন আসেন, এখানে আপনারা যেটা করবেন যে সাব ডোমেন ক্রিয়েট করে নেবেন, সাব ডোমেন আমরা ছয়টা সাব ডোমেনের সুযোগ দিচ্ছি এখানে। ধরেন মনীষা একটা সাইট আছে, সেটা হচ্ছে ধরেন কথার কথা হচ্ছে যে স্কুল নিয়ে। হ্যাঁ, সে কি করলো একটা সাবডোমেন বানালো এরকম যে স্কুল স্কুল ডট তানজিম জাহান ডট কম, স্কুল ডট তানজিম জাহান ডট কম, মানে এটা অটোমেটিক্যালি আসবে। আর এটা হচ্ছে স্কুল এটা লিখলো, ডিফল্ট যেটা আছে এটাই থাক, এটা নিয়ে হচ্ছে মারামারির দরকার নাই, থাক এটা দিয়ে অ্যাড সাবডোমেন এটা। হ্যাঁ, যেটা হবে এটা কিরকম ইউআরএলটা হবে এরকম যে স্কুল ডট তানজিম জাহান ডট কম। ওকে, এখন এখানে এসএল সার্টিফিকেট ইনস্টল হতে সময় লাগে, এটা খুবই একটা মানে নর্মাল একটা থিওরি যে আপনি যখনই কোনো একটা ডোমেন হচ্ছে পার্চেস করবেন সেখানে এসএল সার্টিফিকেট ইনস্টল হতে সময় লাগবে। এটা আমি ক্রিয়েট করলাম, এটা অনেকটা নতুন পার্চেস করার মতো, এটা মাত্র তৈরি হলো দুনিয়াতে এটা। হ্যাঁ, এখন এটা এসএল সার্টিফিকেট পাইতে একটা সময় লাগবে, তো আমি যদি এটা বানানোর সাথে সাথে হিট করেন তাহলে এরর দিবে দেখবেন যে হচ্ছে, তো একটা নিশ্চয় সময় পরে এটা হিট করবেন এটাকে। হ্যাঁ, তাহলে ঠিকঠাক মতো পাবেন। এখন দেখেন এক কথা, সব আগের মতো যদি আপনি ডাইনামিক সাইট উঠাতে চান তাহলে এখান থেকে একটা কি আপনাকে বা ডাটাবেস ক্রিয়েট করে আসতে হবে। এরপর যদি আপনি চান যে হচ্ছে এই যে স্কুল ডট তানজান ডট কমে গিয়ে আপনি একটা সাইট উঠাবেন দেখবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে ফাইল ম্যানেজারে যেতে হবে, ফাইল ম্যানেজার থেকে ওই যে স্কুল ডট তানজান এটা খুঁজে বের করতে হবে আপনাকে। হ্যাঁ, এটা কোথায় আছে দেখেন, এটা ফাইল ম্যানেজারের ভিতরে থাকবে, এটা ফাইল ম্যানেজারের ভিতরে কে আছে, ফাইল ম্যানেজারে পাবলিক এইচটিএমএল আছে, পাবলিক এইচটিএমএল এর ভিতরে যান। তারপরে দেখবেন যে হচ্ছে এখানে স্কুল নামে কিছু একটা অবশ্যই আছে এখানে, চলো আমরা একটু দেখি পাই কিনা, কোথায় রাখছে এটা, সরি এটা বাইরে ডিরেক্টলি বাইরে এটা, সরি সরি, এই যে স্কুল ডট তানজিম জাহান ডট কম, মানে এখানে আপনি সরাসরি পেয়ে যাবেন। আমরা তো একটা আবার একটু দেখি, আমরা ফাইল ম্যানেজারে আসলাম, ফাইল ম্যানেজারে আসার পরে সরাসরি এখানে এটা থাকবে, এটা হচ্ছে যে পাবলিক চ্যানেলের ভিতরে গেলে দেখাচ্ছে না, ডোমেনের ভিতরে থাকবে, যে ডোমেন ডোমেন থেকে দেখেন এটা ডোমেন থেকে হচ্ছে কি স্কুল ডট তানজিম জাহান ডট কম এখানে আছে। হ্যাঁ, এখান থেকে এবারে যে দেখেন এখানে এটা কি আছে, পাবলিক এস্টিমেল আছে, পাবলিক এস্টিমেল আছে মানে আপনার কাছে কি www আছে, এখানে ভিতরে যান, ভিতরে যাওয়ার পরে আবার বাদ বাকি জিনিসটা আপনি জানেন। আশা করি আপনারা বিষয়গুলো ক্লিয়ার। দেখি আমাদের এতক্ষণে এটার এসএল হয়ে গেছে নাকি না, না হওয়াটাই খুবই স্বাভাবিক। তারপর একটু দেখি https না, এটা এখন একটু সময় লাগবে এটা একটু পাইতে। হ্যাঁ, ওকে, এই হলো তো অবস্থা। এখন বলেন জনগণ কি অবস্থা, সবাই সবকিছু ক্লিয়ার? ওকে ফাইন, কার কোনো কোশ্চেন আছে এটা নিয়ে, এগুলো নিয়ে?
আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে যে আমি বলবো যে তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। আপনারা হচ্ছে যে আপনাদের লাস্ট কোন একটা সাইট যেটা আপনারা করছেন সেটা এইভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ দিয়ে অনলাইনে আবার একটু করার চেষ্টা করেন নেক্সট ক্লাসের আগে আগে। আর নেক্সট ক্লাস থেকে আমাদের ওই আগে যেখানে শেষ হয়েছিল সেখান থেকে আমরা আবার শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলেন। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।